হ্যালো গাইস, গুড আফটারনুন। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি, কালকে তোমাদের প্রিপারেশনটা দেখিয়েছিলাম ছট পুজোর। তো আজকে ছট পুজোর জন্য চলে এসেছি ওদের যেটা নেক্সট ডে, যেটা বিকেলে যেটা অনুষ্ঠিত হয় সেইটা হচ্ছে সূর্য ডোবার আগে অবধি, মানে সূর্য ডোবা অবধি ওদের রিচুয়ালটা চলে। তো সেইটার জন্য চলে এলাম বাবুঘাট অ্যাগেন। তো চলো এবার বাবুঘাটে গিয়ে কী ঘটছে, কিরমভাবে ওরা সেলিব্রেট করছে, চলো আমরাও ওদের সেলিব্রেশনের সঙ্গে সামিল হয়ে যাই। আমরা তো এখন সব অনুষ্ঠানে সেলিব্রেট করি, চলো আমরা আজকে ছট পুজোদের সঙ্গে সামিল হয়ে যাই। তো দেখতে থাকো আর আমার সাথে থাকো। পুরো মানে নো এন্ট্রি করে দিয়েছে, বাস থেকে নেমে হাঁটতে হাঁটতে এখানটা আসছে, পুরোটাই নো এন্ট্রি। তো চলো বাবুঘাট অব্দি হেঁটে হেঁটে পৌঁছাই, বেশ ভালো লাগছে। আর এই শীত আসবো আসবো, শীত আসেনি, গরম লাগছে যথেষ্ট, তবু শীত আসবো আসবো, এই যে সূর্যটা, এই যে রোদ্দুরটা এত হালকা মিষ্টি সুন্দর রোদ্দুর যে হাঁটতেও বেশ ভালো লাগছে। আর এই জায়গাটায় হাঁটতে তো আমার বরাবর ভীষণ ভালো লাগে। আর হ্যাঁ, জগদ্ধাত্রী পুজোর আগাম শুভেচ্ছা তোমাদের জন্য রইল। তো চন্দননগর যাচ্ছি, আজকে যাওয়া হলো না, তো চন্দননগর যাচ্ছি, চন্দননগরের ব্লগ আসছে, তো সাথে থাকো আর এনজয় করতে থাকো আমার চ্যানেলটা। তারপরে তাকে ক্রস করে গেল, এটা কোনো রিচুয়াল মনে হয়, জানি না তোমরা একটু সেটা বলো। আর কি
কেমন লাগছে অবশ্যই জানাবেন, তো দেখতে থাকুন। আশা করছি তোমরাও আমাদের সঙ্গে এনজয় করছো ছট পুজোটা। তো চলো আরো কি কি রিচুয়াল আছে এদের দেখতে থাকি আর সাথে থাকো।
শ্যুট করে নিয়ে আসা নিয়ে আসা হয়ে গেছে, এখন আর একদম ভেতরে ঢোকা যাচ্ছে না। তো ভিড়টা খালি তোমরা দেখো, কলকাতা বাবুঘাটে ছট পুজোয় এত ভিড় হয় আমি এখানে না আসলে জানতেই পারতাম না। সাবধানে থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, স্টে ব্লেসড, স্টে টিউনড মাই চ্যানেল, এন্ড টাটা, গুড বাই।